এটি খুবই তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ সুরা এবং আয়াত সুরা বাকার গুরুত্বপূর্ণ আয়াত নবী করিম সল্লা আলি সাল্লাম বলেন যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে উক্ত আয়াতে কারিমা তিলাওয়াত করে ঘুমাবে সে যেন সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইয়া দিল সুবাহান আল্লাহ শুধু তাই না যেন সারা রাত নামাজে কাটাইয়া দিল সোবহান আল্লাহ বহামদিহি এই জন্য এই সুরাটি এই সুরার এই বিশেষ অংশ বা কারার শেষ দুই আয়াত খুবই গুরুত্বপূর্ণ এবং এর অর্থগুলো খুবই হৃদয়স্পর্শী এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ শেষ অংশে রব্বানা লাতু এখান থেকে দোয়া এই আয়াত যেমন গুরুত্বপূর্ণ তেমন আবার দোয়ার জন্য গুরুত্বপূর্ণ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই আয়াতের পরিপূর্ণ ফজিলত এবং বিশুদ্ধ তেলাওয়াত শেখার توفيق دان كرون آمين والسلام عليكم ورحمة الله وبركاته